অমিতকে তার মূল্যবান ভাষণ দানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম জনাব স্পিকার, একাদশ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনে সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমি পরম করুণাময় আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করছি। এ উপলক্ষে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও প্রিয় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সময়ের সাশ্রয়ের জন্য ভাষণ সংক্ষিপ্ত আকারে আমি এই মহান সংসদে পাঠ করছি। সম্পূর্ণ ভাষণ টেবিলে উপস্থাপন করা আছে। জনাব স্পিকার, সম্পূর্ণ ভাষণটিকে পঠিত হিসাবে গণ্য করে কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি। আমি গভীর ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদকে, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান ও লাল সবুজ পতাকা। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এএসএম কামারুজ্জামান বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের তিন মহান পুরুষ শেরে বাংলা একে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দী ও মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যাদের অবদান আমাদের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় 1975-এর 15ই আগস্টের বর্বর হত্যাকাণ্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেদিন শাহাদত বরণ করেছিলেন তার সহধর্মিণী মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিন পুত্র শেখ রাসেল, শেখ জামাল এবং শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভীন ভগ্নপতি ও মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদ ও তার পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এবং সামরিক সচিব ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ, আমি তাদের সবাইকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি এবং পরম করুণাময় আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমি গভীর দুঃখের সঙ্গে স্মরণ করছি 2004 সালে 21শে আগস্টের জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে পরিচালিত গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী নারী নেত্রী আইভি রহমান সহ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। গত বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিশিষ্ট ব্যক্তিকে আমরা হারিয়েছি তাদেরকেও আমি এখানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও বেগম সাহারা খাতুন, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও বেশ কয়েকজন সংসদ সদস্য সহ অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া হারিয়েছি বীর মুক্তিযোদ্ধা সহ
শিক্ষা, সংস্কৃতি, ক্রিয়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেক ব্যক্তিত্বকে। আমি তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গত 30 ডিসেম্বর 2018 তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে 11 জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রূপকল্প 2021 ও রূপকল্প 2041 গ্রহণ করে ষষ্ঠ, সপ্তম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলতার সাথে বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন ও অভীষ্টের লক্ষ্যমাত্রা সমূহ নির্ধারিত সময়ের আগেই অর্জন করে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের শ্রেণীতে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ইতিমধ্যে সরকার রূপকল্প 2021 বাস্তবায়ন শেষে রূপকল্প 2041-এর কৌশলগত দলিল হিসাবে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 প্রণয়ন করেছে। প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ বদ্বীপ 2100 এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021-2025 উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন রূপ 41। এর প্রধান অভিষ্ট হল 2031 সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান, উচ্চ মধ্য আয়ের দেশের মর্যাদায় উত্তরণ এবং 2041 সালের মধ্যে দারিদ্র্যের অবলুপ্তি সহ উচ্চ আয়ের দেশের মর্যাদায় আসীন হওয়া। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এই লক্ষ্যসমূহ অর্জনে সম্পূর্ণভাবে সক্ষম হবে। জনাব স্পিকার, দেশে আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার সহ চাঞ্চল্যকর অন্যান্য মামলায় দ্রুত রায় প্রদান করে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালীকরণের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে এবং জনজীবনে স্বস্তি বিরাজ করছে। জনাব স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এ পরিস্থিতি মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফার নির্দেশনা সহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেছেন। সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধার সম্বলিত 1,21,353 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক কর্মচারীর বেতন ভাতা প্রদান অব্যাহত রাখার প্রায় 50 লক্ষ শ্রমিক কর্মচারীর চাকরি সুরক্ষা হয়েছে। স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান করায় বৃহৎ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহ দ্রুত উৎপাদনে ফিরতে সক্ষম হয়েছে, ফলে দেশে রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং অভ্যন্তরীণ বাজারে পণ্যের রাখা সম্ভব হয়েছে। বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, 10 টাকা কেজি দরে চাল বিক্রয় এবং নগদ অর্থ বিতরণ ইত্যাদি সরকারি কর্মসূচির কারণে দেশে একটি মানুষও করোনাকালে না খেয়ে থাকেনি। সময়োযোগী ও আকর্ষণীয় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে সরকার কর্ম সৃজন ও কর্ম সুরক্ষা, আভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ফলে বাংলাদেশ করোনা পরিস্থিতির সাফল্যের সাথে মোকাবেলা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড-19 সংকট মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
এ ধারাবাহিকতার প্রতীত দশা সাময়িকী ফুবর্স কর্তৃক প্রকাশিত এইট লিডার্স ফেসিং করোনা ভাইরাস ক্রাইসিস শীর্ষক নিবন্ধে উল্লেখিত সফল নারী নেতৃত্বের তালিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্ত হয়েছে। কোভিড-19 জনিত প্যান্ডামিকের সফল মোকাবিলা, অর্থনীতির পুনরুজ্জীবন এবং জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রণীত কোভিড-19 সহনশীল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বে 20তম স্থান অর্জন করেছে। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধীর, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের জন্য এই অর্জন সম্ভব হয়েছে। উষ্ণ অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাই। জনাব স্পিকার, সরকার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও উৎকর্ষ সাধন এবং প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। গত এক দশকে গড়ে 6.6% ও পরপর 3 বছর 7% উপর প্রবৃদ্ধি অর্জনের পর বাংলাদেশের জিডিপি 2018-19 অর্থবছরে 8.15% উন্নীত হয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিক অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। করোনা ভাইরাস মহামারীতে 2019-20 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 5.24%। তবে একই সময়ে মাথাপিছু জাতীয় আয় 8.12% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $2,064 মার্কিন ডলারে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। IMF-এর প্রতিবেদন অনুযায়ী 2020 সালে সবচেয়ে বেশি জিডিপি অর্জন করা শীর্ষ দেশসমূহের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। কোভিড-19-এর প্রভাবে দেশের স্বাস্থ্যখাতে তাৎক্ষণিক প্রয়োজন মেটানো সহ অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে কৃষি, সামাজিক নিরাপত্তা, কর্মসৃজন ও পল্লী উন্নয়ন খাত সমূহকে অগ্রাধিকার দিয়ে 2020-21 অর্থবছরের বাজেটের আকার পূর্ববর্তী বছরের তুলনায় 13.24% বৃদ্ধি করে 5,68,000 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,78,000 কোটি টাকা, যা বিগত অর্থবছরের তুলনায় 8.6% বেশি। রাজস্ব ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংস্কার কাজ বাস্তবায়নের ফলে গত এক দশকে রাজস্ব আহরণের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 গুণ হয়েছে। জনাব স্পিকার, 2020 সালের মাননীয় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সনের সভাপতিত্বে 28টি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে প্রায় 2,87,007 কোটি টাকা ব্যয়ে মোট 180টি প্রকল্প অনুমোদিত হয়েছে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক 42টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় 150 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ 2,05,145 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন কৌশল বাস্তবায়নে সরকার 2020-21 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 34.36% বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করেছে, যা গত অর্থবছরে কোভিড-19 মোকাবেলায় $1,000 মিলিয়ন মার্কিন ডলার বাজেট সাপোর্ট এবং প্রায় $1,200 মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তা পাওয়া গেছে। জনাব স্পিকার, দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা রক্ষা, জনগণের আমানতকৃত অর্থের সুরক্ষা, স্বল্প দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং আর্থিক লেনদেন সহজীকরণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বেকার যুবকদের আত্মকর্মসংস্থান এবং বিদেশ থেকে
প্রত্যাবর্তনকারীদের ঋণ সুবিধা প্রদানের জন্য সরকার কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে 2,000 কোটি টাকার তহবিল প্রদান করেছে। মুজিববর্ষ উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক 2 লক্ষ প্রশিক্ষিত বেকার যুবদের জন্য বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। শিল্প ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যাংক ঋণের সুদ হার 9% নামিয়ে আনা হয়েছে। জনাব স্পিকার, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান, অতিরিক্ত 40 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা উৎপাদন এবং রপ্তানির মাধ্যমে 2041 সাল নাগাদ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য কাজ করছে। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের আওতাধীন ইপিজেড শিল্প প্রতিষ্ঠাসমূহ 2019-20 অর্থবছরে 6.48 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা জাতীয় রপ্তানির প্রায় 19.27%। এ পর্যন্ত ইপিজেড থেকে ক্রমপুঞ্জিত রপ্তানির পরিমাণ 83.68 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কৌশল হিসাবে পিপিপি কর্তৃপক্ষ এ পর্যন্ত মোট 77টি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। জনাব স্পিকার, সরকার বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে জিপিতে এসএমইর অবদান উন্নীতকরণ, জাতীয় শিল্পনীতি সহ বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন, সার সংরক্ষণ ও বিতরণের জন্য 47টি বাফার গোডাউন নির্মাণ, প্রণোদনা প্যাকেজে 4,822 কোটি টাকা ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে বিতরণ সহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সিলেট জেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড স্থাপন করা হয়েছে। নরসিংদী জেলায় গুড়াসার পলাশ ইউরিয়া ফার্টিলাইজার শীর্ষক প্রকল্প এবং ফেঞ্চুগঞ্জ সিলেট ইউরিয়া পাশাশি প্লান্ট স্থাপন প্রকল্প চলমান আছে। কোভিড-19 পরিস্থিতিতেও বিসিকের রপ্তানি আয় মোট জাতীয় রপ্তানি আয়ের 13% অর্জিত হয়েছে। বস্ত্র পাট খাতের প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। 2019-20 অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রায় 27.95 বিলিয়ন মার্কিন ডলার এবং 7.90 লক্ষ মেট্রিক টন পাট পণ্য রপ্তানি করে 752.46 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধ, জ্বালানি তেলের মূল্য হ্রাস, বৈশ্বিক মহামারী করোনার কারণে বিগত অর্থবছরে দেশের রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃত্তি হলেও চলতি অর্থবছরের শুরু থেকেই রপ্তানি আয় প্রবৃত্তির মূল ধারায় ফিরে এসেছে। রপ্তানি খাতে বিভিন্ন প্রকার নগদ প্রণোদনা সহ 1% অতিরিক্ত প্রণোদনা চলতি অর্থবছরে অব্যাহত রাখা হয়েছে। রপ্তানি উন্নয়ন ফান্ডের আকার 350 মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে 500 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করে এর সুদের হার 1.75% স্থির রাখা হয়েছে এবং প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম চালু করা হয়েছে। বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক, হালাল খাদ্য, আইসিটি, পাট ও পাটজাত দ্রব্যের পাটজাত পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও সরবরাহ স্বাভাবিক করা সহ ইজ অফ ডুইং বিজনেসের আওতায় কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত 6 ডিসেম্বর 2020 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এবং রয়্যাল ভুটান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং এর ভার্চুয়াল উপস্থিতিতে ভুটানের সাথে অগ্রাধিকারমূলক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। জনাব স্পিকার, বৈধ পথে রেমিডেন্স প্রেরণে 2% হারে নগদ প্রণোদনা এবং রেমিডেন্স প্রেরণ পদ্ধতি সহজীকরণের সুফল হিসাবে প্রবাস আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 2019-20 অর্থবছরে প্রবাস আয় অর্থবছরের তুলনায় 10.87% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 18.21 বিলিয়ন মার্কিন ডলারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 43 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। কোভিড-19 প্রাদুর্ভাবজনিত কারণে প্রবাস আয় হ্রাসের সম্ভাবনা থাকলেও চলতি অর্থবছরের প্রথম 6 মাসে প্রবাস আয়ে প্রবৃদ্ধির হার 38%, যা অত্যন্ত আশাব্যঞ্জক। বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন সহ সরকারের নানামুখী পদক্ষেপ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। করোনার প্রভাব হ্রাস করার জন্য সরকার 2.8 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে শ্রমিকদের জন্য 1 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি 1662 টাকা থেকে 8000 টাকা এবং রাষ্ট্রায়ত্ত কলকারখানায় 4150 টাকা থেকে 8300 টাকা উন্নীত করা হয়েছে। জনাব স্পিকার, কৃষি বান্ধব সরকার কৃষকদের যথাযথ ফসল চাষে উদ্বুদ্ধকরণ ও দুর্যোগে প্রণোদনা এবং সারসহ কৃষি উপকরণে উন্নয়ন সহায়তা প্রদান, কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি, প্রতিকূলতা সহিষ্ণুজাত উদ্ভাবন, প্রতি ইঞ্চি আনন ইত্যাদি নীতি গ্রহণ করেছে। ফলে খাদ্যশস্য উৎপাদন 4,53,67,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। ফলে খাদ্যশস্য উৎপাদন কোভিড-19 পরিস্থিতির মধ্যে ফসল উৎপাদন ধারা অব্যাহত রেখে বাংলাদেশ বিশ্বে ধান এবং সবজি উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে সপ্তম, আলু ও পেয়ারা উৎপাদনে অষ্টম স্থানে উন্নীত হয়েছে। ও ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ, মৎস্য ও প্রাণীজাত পণ্যের উৎপাদন ও বাজারজাত কার্যক্রম সচল রাখা হয়েছে। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমভিযোগী দিক নির্দেশনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্যশস্য পরিবহন, গ্রহণ ও বিতরণ নির্বিঘ্ন রাখা হয়। পল্লী অঞ্চলে অতি দরিদ্র পরিবারের জন্য অতিরিক্ত 1 মাস সহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু রাখা এবং শহরাঞ্চলে নিম্ন আয়ের কর্মহীন মানুষের জন্য বিশেষ OMS কর্মসূচি চালু, অর্থবছরের তুলনায় যথাক্রমে প্রায় 19% ও 24% বেশি খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া খাদ্যের নিরাপদতা রক্ষায় নানাবিধ আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। পানি সম্পদ উন্নয়নে দেশের প্রায় 110 হেক্টর বন্যামুক্ত ও নিষ্কাশনযোগ্য এলাকার মধ্যে প্রায় 65 লক্ষ হেক্টর জমিকে বন্যা নিয়ন্ত্রণ সেচ ও নিষ্কাশন সুবিধার আওতায় আনা হয়েছে। এতে বছরে অতিরিক্ত প্রায় 111 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100-তে
বিনিয়োগ অগ্রাধিকার হিসেবে আশিটি কার্যক্রম বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 23টি কার্যক্রমই পানি সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এডিপি ভুক্ত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। নীতিমালা, পলিসি ও গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়মিত এনফোর্সমেন্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে গাজীপুর জেলায় শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা, বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য মিস সাইমা হোসেন ওয়াজেদ ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসাডার হিসেবে মনোনীত হন। এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি আরও গৌরবময়, সুসংহত ও উজ্জ্বল হয়েছে। জনাব স্পিকার, মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট 3,65,473টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী 66টি পরিবারের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মানবিক বিবেচনায় বলপূর্বক বাস্তুচ্যুত 11 লক্ষ রোহিঙ্গা নাগরিকের বাসস্থানের জন্য আশ্রয়ন 3 প্রকল্প বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নোয়াখালী জেলার বাসাঞ্চরে বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত স্বেচ্ছাপ্রণোদিত 3,473 জন রোহিঙ্গাকে বাসান্তর করা হয়েছে। ভাসমান ও ছিন্নমূল মানুষের জন্য ঢাকায় 533টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় মন্ত্রী, মাননীয় বিচারপতি এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়া সরকারি সংকট নিরসনে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীতে 9,734টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান রয়েছে। জনাব স্পিকার, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে। গড় আয়ু বৃদ্ধি পেয়ে 72.6 বছর এবং শিক্ষার হার উন্নীত হয়েছে 34.7%। 5 বছরের নিচে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার প্রতি হাজারে 2013 সালে যথাক্রমে 41 এবং 1.97 থেকে হ্রাস পেয়ে 2019 সালে 28 এবং 5 দাঁড়িয়েছে। 2010 সালে দারিদ্র হার 31.5% ও হতদারিদ্র হার ছিল 17.6%। 2019 সালে দারিদ্র হার 20.5% এবং হতদরিদ্র হার 10.5% নেমে এসেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 49 লক্ষ, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা 20,50,000, অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 18 লক্ষ এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা করা হয়েছে। প্রতি বছর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 30,000 দরিদ্র ও অসচ্ছল রুগীকে এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। দুস্থ, অনগ্রসর ও দরিদ্র মহিলাদের জন্য প্রায় 2,760 কোটি টাকা ব্যয়ে 10টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে 20,99,243 জন নারী উপকৃত হয়েছে। নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে
কোভিড কালীন 1361 জনকে 55,66,000 টাকা অনুদান বিতরণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন কঠোরভাবে দমনের লক্ষ্যে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রুল মডেল। কোভিড মহামারী, পরপর পাঁচ দফা বন্যা এবং আমপান মোকাবেলায় তড়িৎ সাড়া প্রদান ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ কার্যকরভাবে দুর্যোগ মোকাবেলা করেছে। মালদ্বীপে অবস্থানরত অভিবাসী বাংলাদেশি কর্মীদের কোভিড-19 পরিপ্রেক্ষিতে উদ্ভূত মানবতার পরিস্থিতি লাঘবে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। করোনা মহামারী মোকাবেলায় 10 সদস্যের মেডিকেল টিম 120 মেট্রিক টন খাদ্য সামগ্রী, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সামগ্রী প্রেরণ করা মালদ্বীপের নাগরিকদের সে দেশে ফেরত পাঠানো হয়েছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ সেনাবাহিনীর 135 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম কুয়েতে প্রেরণ করা হয়েছে। জনাব স্পিকার, আমি আমার অবশিষ্ট বক্তৃতা মাগরিবের নামাজের বিরতির পর প্রদান করব। জি, ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি তার অবশিষ্ট ভাষণ মাগরিবের নামাজের বিরতির পরে প্রদান করার ইচ্ছা পোষণ করেছেন। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।